জানাতে চাই শীতের খবর, এবং সেই সাথে শীতের টাটকা শাকসবজির খবরও জানবো। আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী মাহমুদ সেলিমের কাছে। সেলিম, আজকে তাপমাত্রা কত রেকর্ড হয়েছে পঞ্চগড়ে, এবং তীব্রতা কিছুটা কমেছে কিনা সেখানে? টুম্পা, পঞ্চগড়ে আসলে তাপমাত্রাটা ওঠানামা করছে। আজ সকাল 6টার সময় তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রে 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অথচ গত কাল এবং তার আগের দিনও কিন্তু তাপমাত্রা 10-এর উপরে ছিল। তো আসলে একটা অদ্ভুত আবহাওয়া বিরাজ করছে পঞ্চগড়ে। এখানে আসলে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে শীত যথারীতি রয়েই গেছে, এবং সাধারণ মানুষের দুঃখ কষ্ট আসলে সেভাবে কমেনি, বরং দুঃখ কষ্ট বেড়েই গেছে। তো আসলে সকালের দিকে এক সূর্যের মুখ দেখা গেলেও উত্তাপ আসলে সেভাবে ছড়াতে পারছে না সূর্যের সে আলো। শীত যেভাবে থাকা থেকেই যাচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পরে সূর্য ডুবে যাওয়ার পরে হু হু করে নেমে পড়ছে শীত, এবং কনকনে ঠান্ডায় জর্জরিত হয়ে পড়ছে এখানকার মানুষ। সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে, খেটে খাওয়া মানুষ। আর এই কুয়াশা এবং শীত থাকার কারণে আসলে শীতের যে শাকসবজির কথা যেমনটি আপনি বলছিলেন, শাকসবজিরও অনেক 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 ক্ষতি হচ্ছে। তো আসলে সব মিলিয়ে পঞ্চগড়ে শীতের অবস্থাটা আসলে অনেকটা সঙ্গীন। এবং জি সেলিম, বুঝতেই পারছি পঞ্চগড়ের শীতের অবস্থা।